দেখো, পটলার ঘুম ভেঙে গেছে, পটলার হিসিও হয়ে গেছে। আর আমাদের এখানে দেখো কুয়াশা, দেখো 9টা বাজে, 9টা, যেমন কুয়াশা তেমনি হাওয়া হচ্ছে, আর পটলা হিসি করে যাচ্ছে, বগমামা ঘুরে ঘুরে মাছ খুঁজে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে। যাও হিসি করো, আর যদি করো তাহলে করে আসো তাড়াতাড়ি। আমি এখনই বাবুকে এখন প্যাম্পাস জামা সোয়েটার সব পরাবো, এত ঠান্ডায় বাইরে থাকা যাচ্ছে না, পুরপুর করে হাওয়া হচ্ছে, অনেকক্ষণ ধরে হিসি করেছে, আর করবে না মনে হচ্ছে। এখনো আমাদের নাচকুমানি ঘুমাচ্ছে, পুতু নানি এখনো ঘুমাচ্ছে, আর আমাদের সাহেব উঠে পড়েছে, সাহেবের ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি, সর্দি পড়ে এসছে না, চেঁচামেচি করলো উঠে পড়েছে। আয় পা মোছো, আমাদের বাবু এখন দেখবে কি সুন্দর নেচে নেচে পা মুছবে। হ্যাঁ ভালো করে মোছো, ওরে বাবা রে, আর একটু মোছো, আর একটু ওই সাইড, ওই সাইডটা মোছো। হ্যাঁ হয়ে গেছে, চলো। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশারে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আজকে ডিমের কোরমা রান্না করব। কালকে দিদি ভাত খেতে পারিনি, হ্যাঁ নিরামিষ হয়েছে। ওইটা দেখো গেছে ওকে ডাকতে, আর এইটা দেখো, এই যত যা ওর সাথে ওর দিদির কাছে এসছে। 9:10 হয়ে গেছে দিদি, উঠছিস না তুই? হ্যাঁ তাতালি তাতালি, ও ভুতুকে উঠা, আমরা এখন খেলা করব জামা পরে। বলছে আমি উঠবো না, তো আমি তো উঠবোই না, আমি ঘুমাবো। আর চুপ কর চুপ কর, আমি জামাটা পরিয়ে নি পমকে। এ বৃষ্টি ফোনটা ধরত, হ্যাঁ হ্যাঁ আমি, ও বলছে তাড়াতাড়ি আমাকে জামা পরা, আমার শীত করছে, আর ভুতু নানি এখন উঠবে না। এখন পটলাকে আমি আমি পটলার জামাটা পরিয়ে দিই। হ্যাঁ চলো ওখানে হাত দাও, হাত দিয়ে দাঁড়াও। তারপরে আমরা রান্না করতে বসে বলবো, ভুতুর উঠতে হবে না, ভুতুর আর বদ্দির উঠতে হবে না, হ্যাঁ আমরাই একা একা সব করতে পারি, তাই না পটলা? তাই তো, এবার তোমার জ্যাকেট কই? ঠিক করে পরাও নি দেখো। কি হাতে ঢুকায়নি, ও তোর জন্যই ওরকম করছিল। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার পটলা তোমার এই কোথায়? আমার পটলা পদার জামা পরা রে দি, আমার পটলা এখন আমার সঙ্গে রান্না করবে, ডিমের কোরমা রান্না করবে। আচ্ছা কি রান্না হবে বলতো? ডিমের কোরমা, হ্যাঁ তুই যাবি না, তারা বেশি করে আছে, যাও এখন ব্যস্ত হয়ে গেছি। বাবা রে বাবা, গায়ে বুঝতে ভালো পারো তুমি, ঘুরে ঘুরে তখন
দেখিয়ে দিল, কম তো তাও তোর মতন ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছে কালকে। চল এবার দেখো ঘোরা শুরু হয়ে যাবে। কাজ কমপ্লিট, এবার আমরা এখন রান্না করতে বসবো। আজকে পম্বুতুর জন্য ডিম রান্না হবে, তাই তো? ওটা বাজালেই হলো, বাজালেই হলো। তুই খেলবি না বলে ও খেলবে না, পেছন দিয়ে তুই বসে থাক। এবার এদিকে এসছি আমি ক্যামেরা নিয়ে, এখন এদিকে ফিরবে, ওইটা নিয়ে খেলুক, ছেড়ে দে। দেখো না হাত দিয়ে দিয়ে নিচ্ছে, আর যেই কাটা কাটা লাগছে অমনি ছেড়ে দিচ্ছে। আর এটা বসে বসে শুধু দেখছে, ভূতু খেলছে নিয়ে। আর তাহলে ও নেবেও না, আর ওরকম হাওয়াও করে যাচ্ছে, আর ও দেখো কিরকম চাবিয়েই যাচ্ছে বলটাকে। হয়েছে কই, কি করেছিস? দেখো এক হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে, কি করেছে দিদি? এতে স্ট্যাচু হয়ে গেছে, ওর ওইটা নিয়ে আসতে গেছে, হাত তো নিচেই রাখছে না, আর বড় বড় চোখ করে দিদির দিকে তাকিয়ে আছে দেখো। আর এ চাবিয়েই যাচ্ছে মনের সুখে, এই করছে সকাল থেকে এই দুটোকে নিয়ে বসে বসে। হাতটা নামা কিছু হবে না। কি করেছে পতলা দিদি? ওইখানে বল বেঁধে দিয়েছে, তুই কি সারাদিন এরকম হাত উঁচু করে বসে থাকবি? ভূতু আর দেখছে, দে খুলে দে, খুলে দে, খুলে দে দিদি, খুলে দে তুই। এবার দেখো না মুখ করবে, ভূতু বলছে আমাকে দিয়ে দে। ওরকম বেঁধে দিয়েছিল দিদি, দিদি তোমাকে, তুমি নাববে নিচে, নাবো নাবো। এই কোথায় যাচ্ছিস? ও বলছে মা তুমি সবজি কাটা দেখাও, এখানে আসো বসো, হ্যাঁ বসো বসো,
আমরা দেখো কি হাওয়া দিচ্ছে বাইরে, বাইরে আর যাওয়া যাবে না আজকে, এত হাওয়া দিচ্ছে, দরজা বন্ধ করে দেবো এবার। এখন কত হাওয়া হচ্ছে, কি করছে ওরা? ও সবজি কাটবো খানে, দাঁড়া। কি ও সব পারে, ব্যাস। খেলো, দাদু ফোন করলো, বাজার নিয়ে এসছে, গিয়ে আমি বাজার নিয়ে আসি, কি কি বাজার নিয়ে এসছে গিয়ে দেখি। হ্যাঁ চুপ করে বসো, হ্যাঁ চুপ করে বসে পড়ো। ওপারের গাছগুলোতে পাখিগুলো মনে হচ্ছে ঝগড়া করছে, তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে, হাওয়া দিয়েছে, তাই জলগুলো এমন হচ্ছে যেন মাথা ঘুরছে। কি করছিস? আমি দেখছি পটলা কি করছে। ভিডিও করছিস? দেখো বুক পেটে দিয়েছি, কোথায় এসে বসে, ওর মোটে জায়গায় হয় না, ও বিছানাতে বসবেই, ও আমার একদম গায়ের সঙ্গে সেটে সেটে বসে বসে। আর মায়ের হাতটা যেদিক সেদিক মুখ করছে, সেদিক সেদিক ওর মাথাটাও টুনটুন করছে। দুটো ছাগল আমাদের, সেই তো দেখছি, এত গায়ের মধ্যে ঢুকে বসেছে যে দিক দিয়ে দেখা যাচ্ছে না ওকে আর। এ ছাগল, ওই চাকায় দিকে একটু, কোথায় কি ছিটকে ছিটকে পড়ছে, ওই যে গেছে, ডিস্টার্ব করছি বলে ওখানে গিয়ে খাচ্ছে আবার। এই জন্যই তো পাশে এসে বসে থাকে। অম্বুতুর জন্য রান্না হয়েছে, এই যে সবজি দিয়ে ডিম সিদ্ধ, ভাত মাখা হয়ে গেছে, এখন দেখো না দিদির দিকে তাকিয়ে বসে আছে, আগে সরে গেছে, ও বলবে তার আগেই ও নিজেই সরে গেছে। সবজি দিয়ে ডিম সিদ্ধ মাখা, আর আজকে আমাদের রান্না হয়েছে ডিমের কোরমা। রেসিপিটা আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আজ তাহলে এখানে এই পর্যন্তই, বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।